নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইনসে। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সেপ্টেম্বরে দেশে আসবে, সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন রোসাটম কর্তা। বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অক্টোবর মাসে একটি প্রি অ্যাসেসমেন্ট টিম পাঠাবে বলে জানিয়েছে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্দলীয় সরকারের দাবি থেকে জনগণের দৃষ্টি সরাতে সরকার নাটক সাজাচ্ছে। বৌদ্ধদের অন্যতম সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আষাঢ়ী পূর্ণিমা আজ, নানা আয়োজনে খাগড়াছড়িতে দিনটি উদযাপন শুরু করেছে সম্প্রদায়টির মানুষ। গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, আর সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ সারাদিন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক জ্বালানি সেপ্টেম্বরে দেশে আসবে। সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে একথা জানিয়েছে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, রোসাটম ডিজি বলেছেন আরএনপিপির কাজ শত বাধা অতিক্রম করে এগিয়েছে এবং এই কেন্দ্রের জন্য পরমাণু জ্বালানি সেপ্টেম্বরে বাংলাদেশে পৌঁছাবে। বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অক্টোবর মাসে একটি প্রি অ্যাসেসমেন্ট টিম পাঠাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এর আগে মঙ্গলবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। সিএসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের একথা বলেন। পিটার হাস বলেন, আমরা গণপ্রতিনিধিত্ব আদেশে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণে অক্টোবরে প্রাক পর্যালোচনা নির্বাচনী টিম আসবে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। আপনি আওয়ামী লীগ থেকে মাওলানা আব্দুল আহমেদ খাতানি তিনি বেরিয়ে গেলেন, পদ হয়েছিলেন, তার মত নেতাকে যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন তাকেও তারা পিটিয়ে বের করে দিয়েছিলেন। পুরো পাকিস্তানের যে অ্যাসেম্বলি ছিল সেই অ্যাসেম্বলিতে ডেপুটি স্পিকার শাহেদ আলমকে তারা পিটিয়ে পিটিয়ে মেরেছিল চেয়ার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় সরকারের দাবি থেকে জনগণের দৃষ্টি সরাতে সরকার বিএনপি নেতাদের নিয়ে নাটক সাজাচ্ছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ায় বিএনপি নেতাদের নিয়ে নাটক করছে। মঙ্গলবার কেরানীগঞ্জে থানা বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ২৯ জুলাই ঢাকার অবস্থান কর্মসূচি চলাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। জন্ম তাদের সন্ত্রাস দিয়ে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সন্ত্রাস করার কিছু নেই, ওরা কথা বললেই দেখবেন মনে হবে যে গুন্ডামি করছে, তাই না? আওয়ামী লীগ জনগণের জেগে ওঠায় প্রচন্ড ভয় পেয়ে অন্য পথে যাওয়ার চেষ্টা করছে মন্তব্য করে ফখরুল বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী করে টিকে থাকতে চায়। যে দাবি নিয়ে আমরা এখন আন্দোলন করছি সেই দাবি অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করতে গিয়ে 173টি হরতাল করেছিল, 173টি হরতাল করতে গিয়ে তার অনেক অসংখ্য মানুষকে হত্যা করেছিল, গান পাউডার দিয়ে বাস পুড়িয়ে দিয়ে 11 জনকে হত্যা করেছিল, তাই নয় রোগী বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষকে মেরেছিল। তার দাবি, আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস করে বিএনপির উপর দায় চাপাতে চায়, জনগণকে সঙ্গে নিয়ে ন্যায়সঙ্গত আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। বৌদ্ধদের অন্যতম সামাজিক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আষাঢ়ী পূর্ণিমা আজ, নানা আয়োজনে খাগড়াছড়িতে দিনটি উদযাপন শুরু করেছে সম্প্রদায়টির মানুষ। গৌতম বুদ্ধ যেমন নিজ প্রচেষ্টায় জীবনের পূর্ণতা সাধন করে মহাবোধি বা আলোকপ্রাপ্ত হয়েছিলেন এবং জগজ্যোতি বুদ্ধত্ব প্রাপ্ত হন, তেমনিভাবে পূর্ণ চন্দ্রের মতো নিজের জীবনকে ঋদ্ধ করাই প্রতিটি বৌদ্ধের প্রচেষ্টা। আষাঢ়ী পূর্ণিমার অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধরা এই প্রচেষ্টার প্রতি তাদের অঙ্গীকার নবায়ন করে থাকে। শুধু সাধারণ বৌদ্ধ নয়, ভিক্ষুদের জন্য আষাঢ়ী পূর্ণিমা বিশেষ তাৎপর্য বহন করে। বৌদ্ধরা এই দিনটিকে সচরাচর শুভ আষাঢ়ী পূর্ণিমা হিসেবে অভিহিত করে থাকে। মঙ্গলবার দিনটি উপলক্ষে প্রতিটি বৌদ্ধ বিহারে সকাল থেকেই সম্প্রদায়টির নরনারীরা সমবেত হতে শুরু করেছেন। বাংলাদেশ সারাদিন আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।